নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটি চারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে আগামীতে আপনাদের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা আমার সাথে সাথে আমাদের আলোচনার সাথে সাথে আপনারা অবশ্যই একটা মক প্র্যাকটিস দিয়ে দিতে পারেন। এই মক প্র্যাকটিস করার জন্য আপনারা সবাই একটা খাতা পেন নিয়ে নেন এবং খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের ভিডিওটি শেষে অবশ্যই পোস্ট করবেন। পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা চলুন আমরা আজকে আলোচনা শুরু করছি 1880 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, এটা এর আগের দিনের হোমটাক্সের প্রশ্ন, কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? একই কোশ্চেনের অথবা কি ভেদে বাংলার ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না? অপশান ক বচন ভেদে, অপশান খ পুরুষ ভেদে, অপশান গ অর্থ ভেদে এবং অপশান গ হচ্ছে প্রয়োগ ভেদে। 1880 নম্বর প্রশ্ন, আর 1880 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান ক বচন ভেদে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1881, কোনটি উত্তম পুরুষের উদাহরণ? 1881 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করছে উত্তম পুরুষ, আমি আমরা তুমি তোমরা সে তাহারা, আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা সে তাহারা, ঠিক আছে? তাহলে উত্তম মধ্যম আর প্রথম, তাই না? তাহলে উত্তম পুরুষ হলো কি না আমি আমরা, তুমি তোমরা সেটা হচ্ছে আমাদের মধ্যম পুরুষ আর সে তাহারা হলো প্রথম পুরুষ। তাহলে বুঝতে পেরেছেন 1881 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন এখানে অপশান গ আমি আমরা বা আমি, এখানে শুধু আমি লেখা আছে, যারা আমি উত্তর করছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1882, মধ্যম পুরুষের উদাহরণ কোনটি? একই কোশ্চেন আমরা একটু আগে আলোচনা করে ফেলেছি, আশা করছি আপনারা সবাই করতে পারবেন। তুমি তুমি তোমরা হচ্ছে মধ্যম পুরুষ। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1883 নম্বর প্রশ্ন, সম্মানার্থক প্রথম পুরুষ একবচন রূপে কোনটি? একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, সরি কিন্তু কোশ্চেনটা একই, তাহলে এখানে হচ্ছে সে তাহারা বা তিনি, যারা এখানে উত্তর করছেন অপশান খ তিনি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1884 নম্বর প্রশ্ন, স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝাতে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয়, কি বলা হয় সেটা আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আপনারা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ নিত্যবৃত্ত বর্তমান কাল, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1885 নম্বর প্রশ্নে, সন্ধ্যায় সূর্য অস্ত যায় উদাহরণটি কোন বর্তমান কালের? তাহলে আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে 1885 নম্বর প্রশ্নে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বা নিত্যবৃত্ত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1886 নম্বর প্রশ্নে, 4 আর 3 মিলে 7 হয় বাক্যটিতে কি প্রকাশে নিত্যবৃত্ত বর্তমানকালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে? তাহলে অপশানে দেওয়া আছে ক খ গ ঘ চারটে অপশান, আর এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক স্থায়ী সত্য, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1887 নম্বর প্রশ্নে, বিপদ যখন আসে তখন এমনি করেই আসে কোন কালের উদাহরণ? তাহলে আপনাদের এই চারটে অপশান, যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন, আর আমরা স্ক্রিনে দিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক সাধারণ বর্তমান, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1888 নম্বর প্রশ্নে, তিনি গতকাল হাটে যাননি বাক্যটিতে কোন কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে? তাহলে আপনাদের চারটে অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1888 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ক সাধারণ বর্তমান, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1889 নম্বর প্রশ্ন, কোন বাক্যে স্থায়ী সত্য প্রকাশ পেয়েছে?
তাহলে চারটি অপশনের মধ্যে যে বাক্যে স্থায়ী সত্য প্রকাশ পেয়েছে সেটা আপনাদের নির্ণয় করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, মানে এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেলে গ হয়ে আছে, তাই এখানে অপশান খ হবে, চার আর তিনে সাত হয়। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1890। স্থায়ী সত্য প্রকাশে নিচের কোন বাক্যটিতে নিত্যবৃত্ত বর্তমানকালে প্রয়োগ ঘটেছে? তাহলে আপনাদের 1890 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1890 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ঘ, চার আর তিনে সাত হয়, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1891 নম্বর প্রশ্ন। কোনটি ঐতিহাসিক বর্তমানকালের উদাহরণ? যেটা ঐতিহাসিক বর্তমানকালের উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে 1891 নম্বর প্রশ্নে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসন আরোহণ করেন, যারা অপশান গ উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1892 নম্বর প্রশ্ন। যে কাজ শেষ হয়নি এখনো চলছে সে কাজ বোঝাবার জন্য কোন কাল ব্যবহৃত হয়? 1892 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন অপশান খ ঘটমান বর্তমান কাল, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1893 নম্বর প্রশ্ন। অতীত স্থলে কখন সাধারণ বর্তমান কাল ব্যবহার করা হয়? চারটে অপশান ক খ গ ঘ সঠিক উত্তর নির্ণয় করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা উত্তর করছেন অপশান ক, বর্ণীয় বিষয় প্রতীক্যবোধ করলে বা প্রতীক্যবোধ করতে, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1894 নম্বর প্রশ্ন। কাশিরাম দাস ভনে শূন্যে পূর্ণবান বাক্যটিতে কি প্রকাশে নিত্যবৃত্ত বর্তমানকালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে? তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ক, কাব্যের ভূমিতায়, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আজকে 15টা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে ফেললাম। এইবার আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা একে একে পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের শর্ট এবং সদুত্তর এবং সঠিক উত্তর দেওয়ার। তো এইবার আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, কাব্যের ভূমিতায় কোন কালের ব্যবহার হয়? অপশান ক নিত্যবৃত্ত বর্তমান, অপশান ক ঘটমান বর্তমান, অপশান গ ঘটমান অতীত, এবং অপশান ঘ নিত্যবৃত্ত অতীত। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, কাব্যের ভূমিতায় কোন কালের ব্যবহার হয়? অপশান ক নিত্যবৃত্ত বর্তমান, অপশান খ ঘটমান বর্তমান, অপশান গ ঘটমান অতীত, এবং অপশান ঘ নিত্যবৃত্ত অতীত। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি আপনাদের সঠিক উত্তরটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। আপনারা উত্তর পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন জায়গায় আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের যে কোশ্চেন অ্যান্সার হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন। আমরা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের ইমেল অ্যাড্রেস চেয়ে নেব পুরস্কার বিতরণের জন্য। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। ঠিক নেক্সট দিন আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর দেব, এবং তার পরবর্তী দিনগুলোতে আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে এবং আপনাদের প্রাইজ বিতরণ করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।